প্রিয় মৎস্য খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিসমিল্লাহ ফিশ তেল বিডি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন দুই জাতের মাছের পোনা নিয়ে আসলাম, যে মাছগুলো চাষ করে আপনার স্বল্প সময়ের মধ্যে ঝামেলাবিহীনভাবে বাজারজাত করতে পারবেন। আমাদের তালিকায় প্রথমে রয়েছে ইলিশ বাটা মাছ। আমরা সকলে জানি ইলিশ বাটা মাছ একটি সুস্বাদু মাছ। বাটা মাছ সাইজের দিক দিয়ে যদিও খুব একটা বড় হয় না, তারপরেও এই মাছ ব্যাপক বাণিজ্যিক মাছ। যে কোনো বয়সের ও সাইজের বাটা অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর বাজার মূল্য বেশ ভালো। প্রাকৃতিক খাদ্য নির্ভর এই মাছ পুকুরের জলের তলানিতে যা কিছু পায় তাই খাবার হিসেবে গ্রহণ করে। এ মাছের পুকুরে প্রতিদিন পরিমিতভাবে কাঁচা গোবর দিতে পারলে আড়াই থেকে তিন মাসে বাজারজাত শুরু করা যায়। মিশ্র চাষে এই মাছ সম্পূরক খাদ্যেও ভাগ বসায়। এই মাছের প্রতি কেজি ডিম থেকে রেণু প্রাপ্তির সংখ্যা প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ পর্যন্ত। বর্তমান বাংলাদেশে ইলিশ বাটা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া সম্ভব। ইলিশ বাটা চাষের পুকুর নির্বাচনের ক্ষেত্রে যে সকল পুকুরে কমপক্ষে আট থেকে দশ মাস পানি থাকে সেরকম বড় পুকুর নির্বাচন করতে হবে। ইলিশ বাটা চাষের পুকুরের পাড়ে যেন কোনো গাছপালা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুকুরের আয়তন সর্বনিম্ন বিশ শতাংশ ও পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফুট রাখবেন। নিয়মিত পরিচর্যা করে চাষ করলে ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যে ইলিশ বাটা মাছ আপনারা বাজারজাত করতে পারবেন এবং ভালো ফলন তুলতে পারবেন। এরপর আমাদের তালিকায় রয়েছে কার্প জাতীয় মাছের মধ্যে অন্যতম মাছ কার্প মাছ। কার্প মাছ বাংলাদেশে এখন পাওয়া গেলেও বা চাষ হলেও এর আদিনিবাস চীনে। উনিশশো ষাট সালে থাইল্যান্ড থেকে এই জাতটি প্রথম চাষের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। কার্প মাছ খেতে সুস্বাদু ও লোভনীয় হওয়ায় এই মাছ প্রায় সকলেই পছন্দ করেন। বাজারে কার্প মাছের বেশ ভালো চাহিদা ও দাম রয়েছে। বর্তমানে অনেক মৎস্য চাষী ভাইয়েরাই এই কার্প মাছ রুই কাতলা মাছের সাথে মিশ্র চাষ করে থাকেন। কার্প মাছ প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে এই মাছ খুব সহজে চাষ করা যায়। আপনারা ইলিশ বাটা ও কার্প মাছ অন্যান্য মাছের সঙ্গে মিশ্র চাষও করতে পারবেন। আপনারা যারা ইলিশ বাটা ও কার্প মাছের পোনা চাষ করার জন্য নিতে চাচ্ছেন তারা বিসমিল্লাহ মৎস্য নার্সারি থেকে পোনা সংগ্রহ করতে পারবেন। এখানে উন্নত জাতের ব্রুড মাছ থেকে পোনা উৎপাদন করা হয়। আপনারা যারা পোনা নিতে চাচ্ছেন তারা পোনার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। সরাসরি হ্যাচারিতে এসে পোনা নিয়ে যেতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসে পোনা নিয়ে যেতে পারবেন। আপনার মাছ চাষের নিয়মিত পরামর্শমূলক বিভিন্ন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।